বৃহস্পতিবার গভীর রাতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের তুমুল সংঘর্ষ হয় বারাসাতে। মাথা পাটিয়ে দুপক্ষকেই আহত করে বেশ কয়েকজন। পরবর্তী সময়ে বেছে বেছে কেবলমাত্র বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করার অভিযোগ করলেন বারাসাত বিজেপির জেলা নেতৃত্বরা। তাদের অভিযোগ, তৃণমূলের দলদাস পুলিশ এখনও তৃণমূল কংগ্রেসের সমর্থককে গ্রেপ্তার করেনি। তারা আরও বলেন, এইভাবে বারাসাত পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে বিজেপিকে থামানো যাবে না। তাদের বারাসাত প্রার্থী শঙ্কর চ্যাটার্জি আসন্ন বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন, এমনকি এই বিষয়ে পুলিশের একতরফা গ্রেপ্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। সর্বই তো মিথ্যা, কালকে আমাদের কর্মীরা আজকে মন্ত্রী আসার কথা, তার জন্য ফ্ল্যাগ স্টেশন লাগাচ্ছিল, 40 জন ছেলে নিয়ে লোকাল কাউন্সিলর তাদেরকে আপনি গালিগালাজ মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, হাত ভেঙে দিয়েছে, এবং তৎক্ষণাৎ তারা কর্মীরা পালিয়ে যায়, মানের ভয়তে জীবন রক্ষার তাগিদে তারা পালিয়ে যায় এবং সেই আহত কর্মীকে নিয়ে হসপিটালে চলে যায়। এবং তারপরে যেটা হয়েছে, লোকাল জনগণের ক্রমবর্ধিত ক্ষোভ, তোলাবাজি, মাফিয়ারাজ, সিন্ডিকেটরাজ, এই ক্ষোভে ক্ষোভে জমতে হচ্ছে, ক্রমপঞ্জিত ক্ষোভ আজকে বিস্ফোরণ ঘটেছে, জনেরসের মধ্যে ওনারা পড়ে গেছেন। এখানে আমাদের কর্মীর কোনো হাত নেই, আমাদের কর্মী কেউ ছিল না, তারা জীবন বাঁচার তাগিদে তারা পালিয়ে চলে যায়। আজকে আপনি জানেন, পশ্চিমবাংলায় গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র বলে কিছু নেই। আজকে মানুষ যদি তার ইচ্ছা সে পার্টি করবে, আজকে বিজেপি কর্মীরা আজকে তাদের ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে, সেখানে গিয়ে তৃণমূল কর্মীরা হামলা চালাচ্ছে। পুলিশ আজকে দুপক্ষের মধ্যেই আজকে কী করেছে, আজকে পুলিশ আজকে শুধু বেছে বেছে তৃণমূল বিজেপি কর্মীদের তোলা হচ্ছে, কিন্তু তৃণমূলের নামে এফআইআর হয়েছে, তাদের কাউকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না। আমি যুব মোর্চার সভাপতি হিসেবে এটা দাবি করি এবং ধিক্কার জানাই প্রশাসনকে। ছিলেন এক কথায় বারাসাতের মানুষ, তাকে বলে বারাসাতের আড়াবুল। উনি দীর্ঘদিন ধরে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল শুধু না, বিজেপি কর্মীদের ওপর শুধু না, এলাকার মানুষের ওপর পর্যন্ত উনি অকথ্য অত্যাচার চালান। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এখন সেই শক্তি অর্জন করেছে, এর আগে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে উনি বিভিন্নভাবে অত্যাচার করেছেন, মারধর করেছেন, রাজনৈতিক কার্যকলাপ করতে গিয়ে বাধা দিয়েছেন, কিন্তু এইবার ভারতীয় জনতা পার্টি যে জায়গায় আমরা গেছি উনি আক্রমণ করেছেন, তার পাল্টা প্রত্যাঘাত আমাদের তরফ থেকে হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন এই মুহূর্তে বলা যায় একদম একপেশে ভূমিকা গ্রহণ করেছে। বারাসাত থেকে 24 আওয়ার্স টিভির প্রতিবেদন।